হ্যালো স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের এডুকেশন মাইনর সাবজেক্টের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের দু নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন যেটা আছে দেখো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন একজন শিক্ষকের দায়িত্ব বা কর্তব্য লেখো বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য আলোচনা করো অ্যান্সারটা তোমরা দেখে নাও শিক্ষার একটি অপরিহার্য উপাদান হল শিক্ষক আনুষ্ঠানিক তথা প্রাতিষ্ঠানিক শিক্ষার মেরুদণ্ড হলেন শিক্ষক একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কার্যাবলী নিম্নে উল্লেখ করা হলো। প্রথম পয়েন্ট আছে দেখো পাঠ দান শিক্ষক পাঠ্য বিষয়কে সহজ ও সুষ্ঠুভাবে শিক্ষার্থীর নিকট তুলে ধরেন শিক্ষার্থীর বয়স বোধগম্যতা মানে কতটা তার বোঝার ক্ষমতা আছে বোধগম্যতার স্তর এবং পাঠ্য বিষয়ের চাহিদা অনুযায়ী শিক্ষক পাঠদানের কৌশল স্থি স্থির করবেন পরের পয়েন্ট হচ্ছে দেখো প্রথম প্রজন্মের শিক্ষার্থী শিক্ষা আয়ত্তকরণে প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের যে বিশেষ বাধা তাদের তাদের দেখো জ্ঞানমূলক পাক্ষবিক এটা হবে জ্ঞানমূলক জ্ঞানমূলক পাক্ষবিক এবং ভাষাগত আচরণের যে সীমাবদ্ধতা সেই সম্পর্কে শিক্ষক সচেতন হবেন এবং প্রয়োজন মতো ব্যবস্থা অবলম্বন করবেন পরের পয়েন্ট হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে কৌতূহল সৃষ্টি শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে উৎসাহ দেবেন কৌতূহলী এবং অনুসন্ধিৎসা প্রবণ করে তুলবেন নেক্সট পয়েন্ট কি আছে দেখো পরের পয়েন্ট পরের পয়েন্ট হচ্ছে জ্ঞান বৃদ্ধি বর্তমানে বর্তমান দ্রুত পরিবর্তনশীল সামাজিক অর্থনৈতিক এবং জ্ঞানের জগতের সঙ্গে সঙ্গতি রেখে শিক্ষক নিজেকে সমৃদ্ধ করবেন নিজের জ্ঞান বৃদ্ধি করবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে শিক্ষা প্রযুক্তি এবং শিক্ষক শিক্ষা প্রযুক্তির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে নিজের ভূমিকাকে আরও বিজ্ঞানসম্মত এবং উৎকর্ষ স্তরে নিয়ে যেতে শিক্ষক প্রয়াসী হবেন তারপর মূল্যায়নে কি বলা হচ্ছে দেখো পরিশেষে বলা যায় যে শিক্ষার পরিধি ক্রমশ বিস্তৃত হচ্ছে এবং এই অবস্থায় শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হিসাবে শিক্ষককে আগামী দিনে নতুন নতুন দায়িত্ব পালন করতে হবে এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব লেখ এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে যোগাযোগ করতে পারো নাইন ওয়ান টু থ্রি নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ফাইভ টু ওয়ান এইট এই নম্বরে তোমরা যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশান নিতে পারো বা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো চলো আজকে প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব দেখো স পাঠক্রমের সহায়ক অংশ হল সহ প্রচলিত শিক্ষা ব্যবস্থায় প্রত্যক্ষ জ্ঞানমূলক কার্যাবলী ছাড়া অন্যান্য সব কার্যাবলী হল সহ পাঠক্রমিক কার্যাবলী সহ কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব বা তাৎপর্য নিম্নরূপ এবারে পয়েন্টগুলো দেখে নাও সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর যে গুরুত্বগুলো আছে এক নম্বর হচ্ছে গণতান্ত্রিক চেতনার বিকাশ সহপাঠক্রমিক কার্যাবলী গণতান্ত্রিক গণতান্ত্রিক সচেতনতার বিকাশ ঘটায় গণতান্ত্রিক মূল্যবোধ যেমন সহযোগিতা দলীয় মনোভাব সকলের প্রতি সহানুভূতিশীল মানে সকলের প্রতি সহানুভূতিশীলতা শিশুদের মধ্যে জাগিয়ে তোলে এনএসএস তারপরে এনসিসি বোতুচারী ইত্যাদি প্রশিক্ষণ শিশুর মধ্যে সামাজিকতা বোধ জাগায় তারপরে পরের পয়েন্ট হচ্ছে আত্মবিকাশ এখানে কি বলা হচ্ছে দেখো শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী আত্মবিশ্বাস গড়ে তুলতে হলে সহপাঠক্রমিক কার্যাবলী অত্যন্ত প্রয়োজন শিক্ষার্থীরা বিভিন্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করে নিজেদের ক্ষমতা সম্পর্কে সচেতন হয় এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে আত্মবিকাশ আত্মবিকাশ সামগ্রিকভাবে দেখো আত্মবিকাশ সামগ্রিকভাবে জীবনকে বিকশিত হতে সহায়তা করে তারপর দেখো দৈহিক ক্ষমতার বিকাশ সহপাঠক্রমিক কার্যাবলী অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীর দৈহিক সামর্থ্য বা সক্ষমতার বিকাশ সাধিত হয় পরের পয়েন্ট হচ্ছে পাক্ষবিক বিকাশ শিক্ষার্থী যদি বিভিন্ন প্রকার সহপাঠক্রমিক কাজে যোগ দেয় তখন তাদের ভেতরে আবেগগুলি অভিব্যক্ত হবার সুযোগ পায় এইসব কাজের মধ্যে দিয়ে তাদের বিভিন্ন প্রবৃত্তির উন্নতি সাধন হয়ে থাকে নেক্সট হচ্ছে দেখো পাঁচ নম্বর পয়েন্ট কী আছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে বিদ্যালয়ের প্রতি আকর্ষণ বিদ্যালয়ের গতানুগতিক কাজে শিশুর মধ্যে একঘেমিতার সৃষ্টি হয় আর সহপাঠ্যক্রমী কাজের মাধ্যমে বিদ্যালয় জীবনকে শিশুর কাছে সরল ও সজীব করে তোলা যায় এই কার্যাবলী বিদ্যালয়ে জীবনে অনেক বৈচিত্র্য আনে শিশু বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় তারপরে দেখো মূল্যায়ন মূল্যায়নে কি বলা হচ্ছে সুতরাং সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীদের উদ্দেশ্য সাধনের বিভিন্ন দিক থেকে সহায়তা করে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা শিক্ষার্থীদের আধুনিক জীবনের উপযোগী করে গড়ে তুলতে পারে না সহপাঠক্রমিক কার্যাবলিতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা আধুনিক জীবনের প্রশিক্ষণ পায় এবং শিক্ষাকে জীবনের চাহিদার দিক থেকে তাৎপর্যপূর্ণ করে তোলে এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ দুটি পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর